আসন্ন পবিত্র মাহের রমজান উপলক্ষে জয়পুরহাটের বিবিতে টিসিবির পণ্য বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে শনিবার সকাল এগারোটায় বিবি পৌরসভার আয়োজনে কার্যক্রমের উদ্বোধন করা হয় পাঁচবিবি উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুল শহীদ মুন্না প্রদান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমের উদ্বোধন করেন এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ বর্মান হোসেন পাঁচবিবি পৌর মেয়র আলহাজ হাবিবুর রহমান হাবিব প্যানেল মেয়র মোচাইদ আল আমিন চাদ পৌৰ কাউন্সিলৰ আনছুৰ ৰহমান বাদছু কাউন্সিলৰ আমজ হোসেন সহ আৰু অনেকেই উদ্বোধন শেষে লাইনে দাঁড়িয়ে কার্ডদারেরা ফ্যামিলি কার্ডের টিসিবির পণ্য কেনা শুরু করেন উল্লেখ্য যে পবিত্র মাহেরমজন উপলক্ষে পৌরসভার মোট দুই জন ফ্যামিলি কার্ডের মাধ্যমে টিসিবির পণ্য বিতরণ করা হবে প্রতিটি প্যাকেজ চারশো সত্তর টাকা মূল্য নির্ধারণ করা হয়েছে এর মধ্যে এক কেজি চিনি ষাট টাকা ছোলা এক কেজি পঞ্চাশ টাকা মসুর ডাল দুই কেজি একশো টাকা ও দুই লিটার সোয়াবিন তেল দুশো টাকা মূল্য ধরা হয়েছে হাট প্রতিনিধি জুয়েল শেখের পাঠানো তথ্যচিত্রে পিআইবি একাত্তর টিভি